কেমন আছেন সবাই? আমি সম্রাট। আজ শুরুতেই আপনাদের অনেক ভালোবাসা জানাই। আমার লাস্ট ভিডিওটিকে আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আমি সত্যি খুব খুশি। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, আর আমিও আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে যাব। আপনাদের মনে আছে আমি কিছুদিন আগেই হস্তশিল্প মেলা থেকে ঘুরে এলাম, আজও আমি তেমনই একটি জায়গা ভিজিট করতে যাচ্ছি। আজ যাচ্ছি নিউটাউন কার্নিভালে। হ্যাঁ, নিউটাউন কার্নিভাল 2022। আজ যাচ্ছি নিউটাউন কার্নিভালে। চলুন গাড়িতে উঠে আপনাদের নিয়ে যাই সেই কার্নিভালে। এই যে আর একটু পরেই পৌঁছে যাব। অনেক ভালো ভালো রাইড আছে এই কার্নিভালে, দেখাচ্ছি একটু পরে। এই যে গাড়িটা পার্ক করি, তারপর নিয়ে যাচ্ছি আপনাদের নিউটাউন কার্নিভালে। গাড়ি পার্ক করে দিয়েছি, দাঁড়িয়ে আছি পার্কিং লটে। নিউটাউন কার্নিভাল 2022 এটি শুরু হয়েছে 2nd December থেকে আর চলবে 18th December পর্যন্ত। সময় দুপুর 2 থেকে রাত 9:30। এখান থেকে আপনারা টিকিট নিতে পারবেন। টিকিট কাটা হয়ে গেছে, ভেতরে ঢুকতে হলে 10 টাকা করে টিকিট। চলুন এবার ভেতরে যাই। ঢোকার মুখেই এই জিলাপি আর নিমকির স্টল। কি জিলাপিগুলো দেখে জিভে জল চলে আসছে, তাই না? আমি বেরোনোর সময় নিয়ে যাবো একটু বাড়ির সবার জন্য। ঢুকেই কত রকম জামা কাপড়, কুর্তি, প্যান্ট, শার্ট, শীতের পোশাক সব রয়েছে, আর ডিসকাউন্টেড রেটেও। আপনারা একবার এসে ঘুরে যেতে পারেন। মনে আছে আমি গ্র্যান্ড ট্রেড ফেয়ারে এসেছিলাম? এই কার্নিভালটিও সেখানেই হচ্ছে, সিটি স্কোয়ার গ্রাউন্ডে। এই অংশটিতে যেন এক টুকরো বাংলাদেশ উঠে এসেছে তাদের নানা রকম শাড়ির সম্ভার নিয়ে, আর প্রত্যেকে এসেছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। কত রকমের শাড়ি সব বাংলাদেশ থেকে এসেছে। নেন, দুইটা শাড়ি নেন, দুইজন আপনি, দুইটা শাড়ি দিব। খুব সুন্দর সুন্দর শাড়ি, তাই না? চলুন আরো কিছু সুন্দর সুন্দর শাড়ি দেখাই। আমার মা বলছিল এবারে খুব ভালো কালেকশন এসেছে, বাংলাদেশের জামদানি শাড়িগুলি খুব সুন্দর। এই যে এইদিকে আবার অনেক পোশাক বিক্রি হচ্ছে আর অনেক ডিসকাউন্টেড রেটে। রেট সমেত কিছু জিনিসের ক্লিপস দিলাম, বেড কভার, পিলো কভার সব রয়েছে এখানে। ভালো লাগছে তো আপনাদের? আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। কিন্তু স্টলটিতে সুন্দর সুন্দর কার্পেট বিক্রি হচ্ছে, ভালো না কার্পেটগুলি? এই স্টলটিতে আবার হাতের তৈরি বিভিন্ন জিনিস আছে, পোড়ামাটির ঘর সাজানোর জিনিস, কাঠের ঘর সাজানোর জিনিস, শাঁখের বিভিন্ন জিনিস, সিন্দি তৈরি, চিরুনি, ক্লিপস আরও কত কিছু। এখানেও একতারা আছে, আমি হস্তশিল্প মেলায় একটি কিনেছি, এটি সিন্দি তৈরি নুনদানি। ভালো লাগছে তো? এই আচারের স্টলটিতে আপনি নানান স্বাদের আচার পাবেন, বড়ি, আলুর আর সাবুর তৈরি পাঁপড় সব পাবেন। এই কিরিং সেন্টারটিতে আপনি নানান রকম চাবির রিং পাবেন, আমার বেশ পছন্দ হয়েছে স্টলটি। এখানে লেদারের ব্যাগ, পার্স আরো অনেক কিছু পাবেন। এই মধুবনী প্রিন্টের কাপড়গুলি কেমন লাগছে? 850 টাকা করে এগুলির দাম, খুব ভালো লাগছে, বাড়ি যেতে ইচ্ছে করছে না। এই রুবিক্স কিউবটা আমার খুব পছন্দ হলো, আমি নেব এটা। এই স্টলটিতে আপনি মায়াপুরের সব জিনিস পেয়ে যাবেন, দেখে নিন।
এই কার্নিভালটা খুব ভালো জমে উঠেছে। এই স্টলটিতে আপনি সেরামিকের নানান রকম জিনিস পেয়ে যাবেন, সব মাইক্রোওয়েভ প্রুফ। এখানে আপনি বন্দুক দিয়ে বেলুন ফাটাতে পারবেন, খুব ভালো লাগে আমার। এবার আসল জায়গায় চলে এলাম, কত রকমের রাইড, চলুন দেখাই আপনাদের। এই নাগরদোলাটি কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আর এই ড্রাগন রাইডটা দেখুন একবার, এবার খাবার খাওয়ার পালা। এই যে এখানে কত রকমের পিঠে পাওয়া যাচ্ছে দেখুন, কি কেমন লাগছে জানাবেন কিন্তু আমাকে কমেন্ট করে। অনেক রকমের খাবার রয়েছে এখানে, দেখছেন তো, দুধ পাটিসাপটা, মালপোয়া, রসবড়া, আরো কত রকমের রকমারি পিঠে। এত রকম পিঠে দেখে আমি অবাক হলাম, সত্যি এই ফুচকা দেখলেই জিভে জল চলে আসে। আমি দই ফুচকা অর্ডার করেছিলাম, খুব টেস্টি ছিল ফুচকাটা। এবার আমার পছন্দের দুধ পুলি। কিছু কিনতে হলে আপনাদের এখানে কুপন কাটতে হবে। ভেতরের সমস্ত খাবারের প্রাইস চার্ট আপনাদের জন্য তুলে দিলাম, দেখে নিন কত রকমারি খাবার, সব দেখতে পাবেন এখানে। ধোসা, ইডলি, মোমো, ফিস ফ্রাই, অনেক কিছু খাবার আছে, নানান রকম চাউমিন, আরো অনেক রকমের চাইনিজ খাবারও পাবেন, চিংড়ি পকোড়া, ভেটকি মাছের পাতুড়ি, সব কিছু। বাবার জন্য আর মায়ের জন্য দুটো এগ রোল নিলাম, আর আমি খেলাম চাউমিন। কিভাবে তন্দুরি চা বানানো চলছে চলুন দেখাই, কেমন ঘুরলেন আর কেমন লাগলো এই কার্নিভালটা। এবার বাড়ির দিকে রওনা দিই, আবার আসবো একটি সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।